রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মেরাজউদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত পৌনে 10টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রাদুত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এরপর গত 28 এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হন। তার শ্বাসকষ্ট সহ জ্বর দেখা দিলে মেরাজউদ্দিন মোল্লার করোনার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে পজিটিভ আসে। এরপর গত 30 এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার যোগে গত 3 মে তাকে রামেক হাসপাতাল থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, 4 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।